জয় শিব সাম্য। নমস্কার দর্শক বন্ধু, আমরা আজকে একটা যেটা আলোচনার বিষয়, যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে আজকের দিনের আলোচনা যেটা হচ্ছে কি, কর্কট রাশি। কর্কট রাশি আগামী এপ্রিল 2024, এই মাস আপনাদের কেমন যাবে সে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের স্বাস্থ্য, পড়াশোনা, ব্যবসা, কেরিয়ার, ভাগ্য, বিজনেস, বিবাহ, প্রেম, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, গ্রহ গোচরের উপর ডিপেন্ড করে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নবগ্রহের যে উপস্থিতি কোথায় রয়েছে। প্রথম হচ্ছে যে আপনার 3 নম্বর ঘরে রয়েছে কেতু, আর এপাশে এখানে 8 নম্বর ঘরে রয়েছে মঙ্গল, শনি, 9 নম্বর ঘরে রয়েছে শুক্র, সূর্য, রাহু, এবং 10 নম্বর ঘরে রয়েছে বুধ এবং বৃহস্পতি, গুরু। তো এই অবস্থাতে আপনার স্বাস্থ্য কেমন যাবে, আপনাদের প্রেম, ব্যবসা, কেরিয়ার, ভাগ্য, প্রত্যেকটা বিষয়টা আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর ভিডিওতে সর্বপ্রথমে একটা লাইক করুন, চ্যানেলটি যারা করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি যে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। তো সবার প্রথমে আমরা যেটা জেনে নিচ্ছি, আপনারা এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন যে 14 এপ্রিল সূর্য তার রাশি পরিবর্তন করবে, দিয়ে মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করবে, আর এপাশে মঙ্গল তারপরে 24 এপ্রিল কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে যাবে, আর 25 এপ্রিল শুক্র মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। তো এটা হচ্ছে মাসের শুরু, এপ্রিল মাসের শুরুতে এরকম রাশিচক্রের অবস্থান থাকবে। সর্বপ্রথমে তো আমরা আলোচনা যেটা রয়েছে, আপনাদের ব্যবসা কেরিয়ার কেমন যাবে। তো ব্যবসা ক্ষেত্রে এই মাসে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ব্যবসা দেখা হয় 7 নম্বর ঘর থেকে। 7 নম্বর ঘরে যে দৃষ্টি রয়েছে মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে, যেটা এই বুধ, গুরু এবং সূর্য, শুক্র, প্রত্যেকের যেটা পজিশন অনুপাতে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ব্যবসা খুবই ভালো যাবে। ব্যবসায় আপনারা বেশ লাভবান হবেন। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে সময়টা খুব ভালো যাচ্ছে। নতুন কোনো কিছু শুরু করার ক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ আপনাদের থাকবে। ব্যবসায় নতুন করে নতুন লোক পরিচিতি বাড়বে, লোকজনের সাথে আপনার যোগাযোগ ভালো বাড়বে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি খুব ভালো রয়েছে। আপনি যে কোনো রকমের ব্যবসা আপনারা এই মাসে শুরু করতে পারেন, আপনাদের ব্যবসা যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। এরপরে আপনাদের আলোচনা করব কেরিয়ার। কেরিয়ার হচ্ছে কোথায়, 10 নম্বর ঘরে হিসাব করা হয় কেরিয়ার, আর এই ঘরের যে মালিক সে হচ্ছে যে কি, শনি। এবার যেটা ঘটনা হচ্ছে যে শনি এখন রয়েছে 8 নম্বর ঘরে এবং তার নিজের পজিশনে রয়েছে, যেটা হচ্ছে যে শনি মঙ্গলের এই দশায় কিছুটা ব্যাপার যেটা রয়েছে কিছুটা সমস্যা তৈরি করে। তো আপনি যদি এই মাসে কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করছেন, বা যারা বিদেশে কাজ করছেন, যারা বাড়ির থেকে অনেকটা দূরে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই মাস এই সময়টা খুবই ভালো যাবে, মোটামুটি ঠিকঠাকই যাবে। কাজের প্রেশার একটু এই মাসে একটু অপেক্ষাকৃত বেশি থাকবে। আপনি সমস্ত কাজ করতে পারবেন, কিন্তু আপনার কাজের জায়গায় প্রেশার আপনাকে মনে হতে পারে এই মাসে। আপনার কাজের প্রেশার বেশি থাকবে, একাধিক কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে, এই ব্যাপারগুলো একটু বেশি লক্ষ্য করা যাবে। বিশেষ করে আপনার চাকরি ক্ষেত্রে রাজনীতি ব্যাপারগুলো যদিগুলো রয়েছে সেগুলো খুব শীঘ্রই মিটে যাবে। যদি কোনো সমস্যা চলছিল সেগুলো খুব শীঘ্রই মিটে যাবে। সেদিক দিয়ে আপনাদের কেরিয়ারে উন্নতি রয়েছে, বিশেষ করে রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অফিসে যারা কাজ করছেন, কাগজপত্রে যারা কাজ করেন, হিসাব নিকাশের কাজ করেন, ব্যাঙ্কিং সেক্টরে কাজ করেন, শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এদের ক্ষেত্রে এই মাস খুবই ভালো যাবে। বিশেষ করে 20 তারিখের পরে বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে, উন্নতি থাকবে কেরিয়ারের দিক থেকে, সফলতা, চাকরির যোগাযোগ পাওয়ার মতো কিছু সম্ভাবনা ও লক্ষ্য করা যাবে। এরপরে আসছে আপনাদের ভাগ্য কেমন যাচ্ছে। ভাগ্য আপনাদের নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কেরিয়ার ব্যবসায় যদি ভালো যাচ্ছে ভাগ্যটাও নিশ্চয়ই ভালো রয়েছে। তো ভাগ্যর ঘর হিসাব করা হয় 9 নম্বর ঘর থেকে, আর 9 নম্বর ঘরের যে মালিক হচ্ছে সে হচ্ছে কি, বৃহস্পতি, আর সে এখন রয়েছে কোথায়, প্রথম ঘরে। 10 নম্বর ঘরে আপনার রয়েছে, মানে মেষ রাশিতে রয়েছে। তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার ভাগ্য তো খুব ভালো, তবে যেটা ঘটনা রয়েছে যে কি, কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। ভাগ্য ভালো গেলেও আপনার শনি আর মঙ্গল যেখানে রয়েছে না, তো সেই জায়গাটায় কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। 4 নম্বর ঘর থেকে যেহেতু দৃষ্টি রয়েছে বৃহস্পতি, তো আপনার ভাগ্য সুখ খুব ভালো রয়েছে। কারোর সঙ্গে কোনো রকম যদি কোনো ডিলিংস করতে চান, ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে ভালো যাচ্ছে।
তবে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। এই যে রাহু আর সূর্য এক জায়গায় রয়েছে, তো সে জায়গাটা কিছুটা আপনাকে সমস্যার ভিতরে ফেলবে, কোনো কাজের ক্ষেত্রে, কোনো ভালো কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি দিবে। হয়তো আপনারা কোনো কাজ করবেন, কাজটা হবেও, বাট বাধা বিপত্তি হয়ে একটু হয়তো যেটা 5 দিনে হয়ে যাবে ততটা 10 দিন লেগে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হতে পারে, মানে একটু সময় সাপেক্ষ হয়ে যাবে, বাধা বিপত্তি থাকবে, তাই সেই জন্য আপনাদের কিছুটা সমস্যা রয়েছে। আর ওভারঅল দেখলে ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো রয়েছে, আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, শুভ কাজ করতে পারেন, নতুন কোনো কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাবে, আপনাদের সব রকমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তবে একটু ওই একটু ব্যাপারটা একটু ঘুচড়ে ঘুচড়ে যাবে, এরকম ব্যাপার আর কি, একটুখানি লেট হবে, রাহু থাকার জন্য একটু সমস্যা ক্রিয়েট করবে, ওভারঅল আপনাদের ভাগ্য ভালো। এরপরে আসছে আপনাদের প্রেম জীবন কেমন যাবে। তো প্রেমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি প্রেম প্রেম জীবন হিসেব করা হয় 5 নম্বর ঘর থেকে, মানে আপনার 5 নম্বর ঘর থেকে যেটা হিসেব করা হয়, আর 5 নম্বর ঘরের মালিক হচ্ছে মঙ্গল। মঙ্গল থাকার জন্য মঙ্গল রয়েছে কোথায়, শনির সঙ্গে রয়েছে। মঙ্গল শনির এই যোগে আপনাদের একটুখানি সমস্যা ক্রিয়েট করবে, মনে একটু বিচলিত হবে, ধৈর্য কম লক্ষ্য করা যাবে, আপনার ভিতরে রাগ ব্যাপারটা কাজ করছে, এমনকি আপনার পার্টনারের ভিতরেও সেম ব্যাপারটা লক্ষ্য করা যাবে, একটু শারীরিক সমস্যা ক্রিয়েট করবে। ধৈর্য কম রাখার জন্য আপনারা কোনো একটা কোনো না কোনো কথায় আপনাদের প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে যেতে পারে, মানে প্রেমের ক্ষেত্রে খুব ভালো যাবে না, খুব বুঝে কথা বলবেন, ছোটো ছোটো বিষয়ে ঝগড়া ঝামেলা হয়ে যেতে পারে। তবে এটা মঙ্গল রাশি পরিবর্তন করার পর, মানে 24 তারিখের পর কিছুটা উন্নতি থাকবে, 24 তারিখের পর আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা থাকবে, প্রেমে যদি ব্রেকআপ হয়ে গেছিলো সেগুলো প্যাচ আপ ঘটবে, মূল কথা তার আগে পর্যন্ত, মানে 24 এপ্রিল আগে পর্যন্ত কিন্তু সমস্যা ক্রিয়েট করবে। শনি মঙ্গল যেখানে থাকছে তো সেখানে একটুখানি আপনাদের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, ছোটো ছোটো বিষয়ে ঝগড়া ঝামেলা থাকবে, আপনার পার্টনারের ভিতরে বিশেষ করে এই ব্যাপারটা বেশি কাজ করে, আপনি এক বলবেন সে আরেকভাবে নিচ্ছে, আপনি কিছু ছোট ছোট বিষয়ে আপনার পার্টনার আপনার উপর রেগে যাচ্ছে, এই ব্যাপারগুলো ঘটবে। তো প্রেমের ব্যাপারে আপনারা 24 তারিখ পর্যন্ত বুঝে কথা বলুন, তারপরে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আপনাদের কিন্তু খুব সামলে চলতে হবে। এরপর আসছে আপনাদের বিবাহ জীবন কেমন যাবে। বিবাহ জীবন ঘর দেখা হয় 7 নম্বর ঘর থেকে। তো 7 নম্বর ঘর হচ্ছে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি সেই ঘরের যে মালিক সে হচ্ছে কি শনিদেব। এখানে শনিদেব অলরেডি নিজের ঘরে বসছে, মানে 8 নম্বর ঘরে বসছে। সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের বিবাহিত জীবনে তেমন কোনো বিশেষ সমস্যা থাকবে না, তবে যেটা ঘটনা হচ্ছে যে কি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার রয়েছে, যেহেতু মঙ্গল আপনার সঙ্গে রয়েছে, তো তো মঙ্গল রাহু যেটা পরস্পর শত্রু, তাই একটুখানি ঝামেলা লক্ষ্য করা যাবে, আপনার পার্টনারের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। আর এটা রয়েছে আপনাদের 8 নম্বর ঘরে, আর কুণ্ডলিতে 8 নম্বর ঘর যেটা থাকে ওটাকে কিন্তু শুভ হিসাবে ধরা হয় না, শরীর খারাপ একটু একটা খারাপ একটা জায়গা হিসাবে ধরা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের আপনার এবং আপনার পার্টনারের স্বাস্থ্যজনিত কিছু সমস্যা দেখা দেবে, সেটা ব্যাক পেইন হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি, পড়ে গিয়ে আঘাত লাগা, এরকম ব্যাপার কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু বুঝে চলতে হবে, আর কিছুটা ভালো যাবে যখন মঙ্গল তার রাশি পরিবর্তন করবে, কিছুটা উন্নতি থাকবে, তবে খারাপের সম্ভাবনাটা বেশি রয়েছে, ওই সব স্বাস্থ্যজনিত কিছু সমস্যা লেগে থাকবে। আর বিবাহ ব্যাপারে তেমন কোনো সম্পর্কে কোনো খারাপ বা তেমন কিছু নেই, সমস্যা নেই, বিবাহিত জীবন আপনাদের ভালো যাবে, তবে ওই স্বাস্থ্যজনিত কিছু সমস্যা ক্রিয়েট করবে। আচ্ছা, এরপরে আসছে আপনাদের পড়াশোনা কেমন যাচ্ছে। আপনি যদি পড়াশোনা করছেন সেক্ষেত্রে আপনাদের কেমন যাবে। পড়াশোনার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পড়াশোনা ঘর দেখা হয় কোথা থেকে, 5 নম্বর ঘর থেকে, আর 5 নম্বর ঘরের মালিক হচ্ছে সেই মঙ্গল। এখন মঙ্গল 5 নম্বর ঘরের মালিক, সে এখন আছে 8 নম্বর ঘরে। এমনই পরিস্থিতিতে 14 এপ্রিল সূর্য তার রাশি পরিবর্তন করে চলে যাবে উচ্চস্থানে, তার মানে কি আপনার পড়াশোনায় অমনোযোগী ব্যাপারটা বেশি রয়েছে। আর মঙ্গল যখন তার রাশি পরিবর্তন করবে এবং সেটা যখন মীন রাশিতে চলে যাবে, তখনই আপনার পড়াশোনায় মনটা বসবে এবং ভালো হবে, ভালো জায়গায় পৌঁছাবে। তখন তার 14 তারিখ সূর্য যখন তার রাশি পরিবর্তন করে উচ্চস্থানে যাবে, তারপর থেকে আপনার পড়াতে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাবে। মোট কথা বলতে গেলে মাসের শুরুর থেকে 14 তারিখ পর্যন্ত খুব একটা ভালো যাচ্ছে না, পড়াশোনায়
মন একদমই থাকবে না বলতে গেলে, এদিক সেদিক মন ডাইভার্ট হবে, অন্যান্য জিনিস পড়াশোনা বাদ দিয়ে আর অন্যান্য যে কোনো জিনিসের প্রতি আপনার মনোযোগ চলে যাচ্ছে, এই ব্যাপারগুলো লক্ষ্য করা যাবে। তো সেটাকে আপনাকে একটু কন্ট্রোলে আনতে হবে। এরপরে যেটা আলোচনার বিষয় রয়েছে যে কি 14 তারিখের পর কিছুটা ভালো থাকবে, আর 25 তারিখ মানে 24-25 তারিখের পর থেকে আপনাদের কিন্তু পড়াশোনায় খুব ভালো সময় যাবে। 24-25 তারিখের পর যদি কোনো জায়গায় আপনি কোনো ইম্পর্টেন্ট পরীক্ষা বা কোনো রকম চাকরির জন্য প্রস্তুতির পরীক্ষা এরকম কিছু যদি থেকে থাকে বা যে কোনো রকমের পরীক্ষা থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। তার আগে কিন্তু পড়াশোনায় অমনোযোগী বা পড়াশোনায় একটু কিন্তু টল বলে থাকবে। এরপরে আসছি আপনাদের স্বাস্থ্য। স্বাস্থ্য আপনাদের কেমন যাবে পুরো মাস? স্বাস্থ্য হচ্ছে 1 নম্বর ঘর ধরা হয়। তো স্বাস্থ্য যেটা হচ্ছে যে কি স্বাস্থ্যর ঘরের যে মালিক সে হচ্ছে কি চন্দ্র। 4 নম্বর ঘরের মালিক হচ্ছে কি চন্দ্র। এই ঘরে স্বাস্থ্য আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে, স্বাস্থ্যজনিত বিশেষ কোনো সমস্যা নেই, তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি 24 এপ্রিল পর্যন্ত আপনার পেট জনিত কিছু সমস্যা থাকবে। এই মঙ্গলের এই জায়গায় 8 নম্বর ঘরে থাকা এবং 5 নম্বর ঘরে দৃষ্টি দেওয়া, এই ব্যাপারটা কিন্তু আপনার জন্য পেটে জড়িত কিছু সমস্যা তৈরি করবে। মানে পেটে বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, স্টমাক জড়িত জাতীয় কোনো রোগের সমস্যা দিতে পারে। মানে শারীরিক দিক দিয়ে আপনি একটুখানি সমস্যায় ভুগবেন এই মাস বলতে গেলে। তো স্বাস্থ্যজনিত ব্যাপারে খুবই ধ্যান রাখবেন, খাওয়া দাওয়া একটু বুঝে চলবেন, একটু তেল মশলাযুক্ত খাবার কম খাবেন, বাইরের খাবার এড়িয়ে চলবেন। এই বিষয়গুলো যদি আপনি একটু মেনে চলেন তো আপনার স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। আদারওয়াইজ কিন্তু আপনার স্বাস্থ্য খারাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আপনি অল্পতেই কিন্তু অসুস্থ হতে পারেন, এই বিষয়টা লক্ষ্য করে চলবেন। তো এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ ব্যাপার আলোচনার। এরপর যেটা আপনারা যেটা করবেন, যেসব সমস্যা রয়েছে সেখান থেকে আপনি যদি কিছুটা রেহাই পেতে চান তাহলে আপনারা এই জিনিসগুলো ফলো করুন। যেটা হচ্ছে কি বুধ গ্রহের যে বুধ দেবতার আপনি তার বীজ মন্ত্র পাঠ করতে পারেন, মঙ্গল দেবতার মঙ্গল গ্রহের যে বীজ মন্ত্র রয়েছে সেটা পাঠ করুন, আর হনুমান চল্লিশা পাঠ করবেন, সূর্যদেবকে পুজো করবেন, আর আপনি আপনার সামর্থ্য মতো গরিব দুঃখীদের লোকজনদের সাহায্য করবেন আর্থিকভাবে, সেটাই আপনার জন্য বেশ লাভদায়ক হতে পারে। সেখান থেকে আপনারা কিছুটা হলেও এইসব সমস্যা থেকে আপনি কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। তো আপনারা এটা ফলো করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো লাইক করবেন এবং আপনাদের মতামতটুকু জানাবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। আপনাদের এপ্রিল মাস খুব ভালো কাটুক, আপনারা ভালো থাকুন।